হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে লাল পাকা টমেটোর ডাল রান্না করে সেই রেসিপি নিয়ে হাজির হয়েছি। সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আমি একদম শুরু থেকে শুরু করছি। সো এই যে দেখুন আমি কি লেভেল আছে, বা চুলায় যে পরিমাণ আছে আমি রান্না করব সেই আঁচটাও দেখাই দিলাম। আর ডাল আমি ওইখানে 2 কাপের মতো নিয়ে নিয়েছি, কারণ ডালটা বেশি পরিমাণে খেতে হয়। রসুন 7 থেকে 8টা কোয়া নিয়েছি, সেখান থেকে আমি কুচি করে রেখেছি। সবটা দেব না, হালকা কিছু দেব। আর এখানে আমি কাঁচা মরিচটাই বেশি ইউজ করেছি, আর শুকনো মরিচ 1টা দিয়ে দিব। লবণ কিছুটা দিব এখন সেদ্ধর সময়, আর কিছুটা পরে যখন ডালটা তেলানি করব তখন। হলুদটা আমি কিছু পরিমাণ এখন দিয়ে দিলাম। সেদ্ধর সময় আমরা সাধারণত হালকা লবণ, কয়েকটা মরিচ, রসুন কুচি আর পরিমাণ মতো পানি দিয়ে সেদ্ধ করি। আমি এখানে এক ছোট মগ দেখতেই পাইলেন, সেই মগের 1 মগ পানি দিয়ে দিলাম। এখন এটা আমি ঢেকে দিয়ে 5 থেকে 6টা সিটি উঠিয়ে নেব, যাতে ডালটা খুব অল্প সময় ভালো করে সেদ্ধ হয়ে যায়। বাকি পরিমাণগুলো উপকরণ এখন দেখে নিন। এখানে আমি 1 টিস্পুন লবণ নিয়েছি, 1/2 টিস্পুন গুঁড়ো হলুদ, আর এই যে দেখতে পাচ্ছেন টমেটো কুচি করে নিয়েছি 2টো, জিরা 5 ফোড়ন, পেঁয়াজ বড় 1টা কুচি করে নিয়েছি, আর রসুন বললামই তো 7 থেকে 8টা কোয়া আমি কুচি করে নিয়েছি। আজটা আমি একটু বাড়িয়ে দিলাম তাড়াতাড়ি সিটি তোলার জন্য, আমার হাতে সময় খুব কম ছিল, তাই আমি ডালটা তাড়াতাড়ি রান্না করার জন্য আজটা একটু বাড়িয়ে দিয়েছি। তাই বলে খুব বেশি নয়, হালকা বেশি বাড়িয়ে দিয়েছি। এখানে আমি ডাল যেখানে তেলানি দিব সেটা পাত্র এখন গরম করে নেব। আপনারা কিন্তু খেয়াল করলেন নাকি জানি না, খেয়াল করবেন আশা করি, 5 থেকে 6টা সিটি দিয়ে নিয়েছি আমি, সিটি এর মধ্যেই উঠেছে, ডালটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আর এদিকে আমি পাত্রটা ভালো করে গরম করে নিয়েছি। পাত্র গরম হয়ে গেলে এখানে আমি 1/2 কাপের মতো সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে অন্য যে ভেজিটেবল অয়েল বা হচ্ছে সরিষার তেল, এই জাতীয় তেল যদি ইউজ করেন তাহলেও হবে, আমি সয়াবিন তেলই দিয়েছি। পেঁয়াজ কুচি আমি এখানে পরিমাণ মতো দিয়ে নিচ্ছি, রসুন কুচি আবার দ্বিতীয়বারের মতো হালকা দিয়ে দিচ্ছি। রসুনটা ডালের জন্য খুবই কার্যকরী একটা উপাদান, সো বেশি করে দেয়াই ভালো। আর লবণটা আমি দিয়ে দিলাম, হলুদটাও এখন আমি এখানে তেলানিতে বাকিটুকু অংশ দিয়ে দিলাম, এটা জিরা আস্ত জিরা যেটা সেটা দিয়ে দিলাম। মরিচ আমি শুধু ফ্লেভারটা ভালো করার জন্য শুকনো মরিচ 2টা দিয়ে দিলাম, কাঁচা মরিচ আর দেব না। আর এই যে ডালের যে মশলা 5 ফোড়ন যেটাকে আমরা বলি সেটা দিয়ে দিলাম। সব উপকরণ দেওয়া আমার শেষ, এখন এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। আর টমেটোটা আমি সবার শেষে দেব। তো দেখুন এইটা ভাজতে ভাজতে যখন একদম ব্রাউন কালার চলে আসবে তখন আমি সেদ্ধ করা ডালটা এর মধ্যে দিয়ে দিব। সাধারণত ডাল রান্নার নিয়মাবলী আমরা কিন্তু সবাই জানি, ডালের রেসিপি এটা কিন্তু খুব কমন রেসিপি। তারপরেও এটা কিন্তু সিজন নয় টমেটো দিয়ে ডাল রান্না করে খাওয়ার, তবুও আমি সুপার শপে টমেটো পেয়েছি, বা টমেটো ঢাকাতে সবসময়ই পাওয়া যায়। সো আমি টমেটোর ডালটা এখন দেখিয়ে দিলাম, অনেকেই টমেটোর ডাল খেতে অনেক অনেক পছন্দ করেন, সো তারা কিন্তু টমেটোর দিয়ে ডাল রান্না করতে ভুলবেন না, এটা খুব মজাদার একটা রেসিপি। তো আমি এই ডালটা দিয়ে দিলাম, দিয়ে এখন ডালটা কিছুক্ষণ নেড়ে এটা আমি আবার বলো কুচিয়ে নেব।
এর ভিতর আবার আমি আমার পরিমাণ মতো পানি দিয়ে নিব। এই যে ছোট এক মগ পানি দিয়ে দিলাম, পরবর্তীতে আর একটু পানি অ্যাড করে দিয়ে আমি এটা ঘন থকথকে ডাল রান্না করব। এটা পাতলা ডাল নয়, আর টমেটোর ডালটা একটু ঘন না হলে ভালো লাগে না। তো এভরিওয়ান, আজ আমি এই সহজ রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করলাম, কারণ আমার মনটা খুব একটা ভালো নেই। সো এই টমেটোর ডাল রেসিপিটাই আমি শেয়ার করলাম। টমেটোটা কিন্তু এই শেষ সময় আমি দিয়ে দিলাম, আগে দিয়ে দিলে কিন্তু বেশি সেদ্ধ হয়ে গলে যাবে, তো আগে কখনোই দিবেন না। পরে এই যে দেখুন কালারটাও খুব সুন্দর এবং দেখতে কি সুন্দর লাগছে, খেতেও খুব মজাদার। এই যে আমি বলক উঠিয়ে নিয়েছি, তেলানি দেওয়ার সময় সাধারণত এক থেকে দুটো বলক দিয়ে নিলেই হয়। আমি যেহেতু ঘন করতে চাচ্ছি তাই আমি একটু বেশিক্ষণ রেখে তারপরে এটাকে নামিয়ে ফেলব। আমি একটু নেড়ে দিলাম যাতে লেগে না যায়। দেখুন কি রকম বলক উঠে গিয়েছে, আমার ডালটা কিন্তু হয়ে গিয়েছে। এখন আমি চুলাটা অফ করে দিলাম। হয়েছে দেখুন, দেখতেই জিভে জল এসে যাচ্ছে। ডাল কিন্তু সবারই, আমাদের বাঙালিদের খুব প্রিয় একটি খাবার, বিশেষ করে মসুর ডালটা। এটি অনায়াসেই 4-5 দিন রেখে আমরা খেতে পারি, আর সেই জায়গায় আমি এটা 2 দিনের জন্য রান্না করেছি ফ্রিজে রেখে, অনায়াসে খাওয়া যাবে। তো ভিউয়ার্স, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আমার জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ।